আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেইনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আজকে চারিদিকে সত্য সেবা নীতি ধর্মের প্রচার করছেন, সর্বত্র তাকে আমরা দেখতে পাই, বিভিন্ন জায়গায় তিনি প্রবচনের মধ্য দিয়ে ইন্দ্রজিৎ গুহ মহালয়কে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। জয় শ্রী ঠাকুর মহারাজ কি জয়, জগন্মী মাতা কি জয়, জেলা ভবনের সিন্ধু জয় শ্রী ঠাকুর মহারাজ কি জয়, জগন্মী মাতা কি জয়, আছেন ট্রাস্টি আছেন, তাদের সুন্দর সুন্দর প্রবচন শুনে আমরা অজ্ঞানতা নাশের চেষ্টা করব, আমাদের মনুষ্যত্ব অর্জনের দিকে এগিয়ে যাব, আমরা জীব থেকে কিভাবে শিব হব সেই জন্য আমাদের এই ধর্মসভা শ্রবণের প্রয়োজন আছে। শ্রী অভিজিৎ সেনগুপ্ত মহাশয়, তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা, তিনি সুযোগ্য, তিনি জেলা সদস্য। শ্রী শ্রী ঠাকুর মহারাজ কি জয়, শ্রী শ্রী ঠাকুর মহারাজ কি জয়, জগন্ময়ী মাতা কি জয়, জয় গুরু। আমরা সকলে এই মুহূর্তে আমাদের পরম দয়াল ভগবান, আমাদের প্রাণের প্রাণ, আমাদের সর্ব অস্তিত্বের অন্যতম কাণ্ডারি ঠাকুর মহারাজকে নিয়ে বসে আছি। আসুন সকলে মিলে অন্তরের অন্তঃস্থল থেকে জীবনের অন্যতম প্রণামটি আরও একবার তাঁর রাতুল চরণে নিবেদন করি। উত্তর চব্বিশ পরগনা ও উত্তর কলকাতা যৌথ জেলা ভক্ত সম্মিলনী আমাদেরই এক পরম প্রাপ্তি। সুখে দুঃখে ভালোয় মন্দে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছি। ঠাকুর আমাদের এই মুহূর্তে কৃপা বাড়ি বর্ষণ করছেন। আমরা অধিকাংশ যারা এখানে গৃহী মানুষেরা আছি তারা ঠাকুর মহারাজের কৃপাবাড়ি মস্তকে ধারণ করে আমাদের আদর্শ গার্হস্থ জীবনের আগামী দিনগুলি অতিবাহিত করার কাজে যাতে সুস্থ জীবন যাপন করতে পারি সেই জন্য তার শ্রীচরণে মনটি নিবেদন করে প্রতিটি বাক্য প্রতিটি কথা আমরা শ্রবণ করব। এই মুহূর্তে বৈদিক মঙ্গলাচরণ, বৈদিক মঙ্গলাচরণ করবেন আমাদের সকলের প্রিয় সর্বজন শ্রদ্ধেহ বহু কর্মের অনন্য সুন্দরের প্রতীক শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী। আমি মহারাজকে নিবেদন করতে বলছি মঙ্গলাচরণ, বৈদিক মঙ্গলাচরণ। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে এই বৈদিক মঙ্গলাচরণ শ্রবণ করতে করতে অনন্ত সুন্দর এক মহাজাগতিক মহামিলনের মধ্যে পৌঁছে যাব। ও
ओदीर्धं जीव सूर्ण आगात प्रागातम आज्योतिरति आरोहिक पंथां जातवे सूर्यागमन यत्र प्रतिरन्त आयु ओ भद्रां कर्णे विष्णुआमो देवाः भद्रां पश्येमात्सभिजत्राः स्थिरैरङ्गै तुष्टुवांसस्तनूभिर् वसेम देवहितं जदायु स्वस्ति न इन्द्र वृद्धश्रवा स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्षरिष्ठनेमि स्वस्ति नो बृहस्पति दधातु ॐ शान्ति 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 ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 अयमारम्भशुभाय भवतु मङ्गलाय भवतु कल्याणाय भवतु हरिः আসুন আমরা সকলে মিলে আজকের এই মহতি সাধারণ ধর্মসভার উদ্বোধনী সঙ্গীত শ্রবণ করি পরিবেশন করছেন শ্রী রাকেশ গুপ্তা অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং জনাচরাচরম তৎপদং দর্শিতং জেন तस्मै श्री गुरुवे निर्विकल्प भूमि होते एसेछेन सद गुरु श्री निगमानन्द नामे निर्विकल्प भूमि होते एसेछेन सद्गुरु श्री निगमानन्द नामे ब्रह्म पद तुच्छ करे एसेछेन सद्गुरु ब्रह्म पद तुच्छ करे एसेछेन सद्गुरु चार साधना सिद्ध होए एसेछेन सद्गुरु निर्विकल्प भूमि होते एसेछेन सद्गुरु श्री निगमानन्द
বন্দনামে মহামায়ার সাথে চুক্তি করে এসেছেন সদগুরু মহামায়ার সাথে চুক্তি করে এসেছেন সদগুরু তোদের এক জনমের মুক্তি দেবেন বলেছেন সদগুরু নির্বিকল্প ভূমি হতে এসেছেন সদগুরু শ্রী নিগমানন্দ নামে কলিজীবের দশা দেখে এসেছেন সদগুরু কলিজীবের দশা দেখে এসেছেন সদগুরু পাপি তাপি উদ্ধারিতে এসেছেন সদগুরু নির্বিকল্প ভূমি হতে এসেছেন সদগুরু শ্রী নিগমানন্দ নামে জয় গুরু বলে সদগুরুর জয়গানে জয় গুরু বলে সদগুরুর জয়গানে মায়েরা সবাই উলুদাও শঙ্খ ঘণ্টা বাজাও মহাবোনেরা উলুদাও শঙ্খ ঘণ্টা বাজাও নির্বিকল্প ভূমি হতে এসেছেন সদগুরু শ্রী নিগমানন্দ নামে শ্রী নিগমানন্দ নামে শ্রী নিগমানন্দ নামে জানি ভারতবর্ষের চূড়ান্ত অবক্ষয়ের সময় যখন বৈদেশিক শক্তি আমাদের পদানত করে রেখেছে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে জর্জরিত গোটা ভারতবর্ষ ঠিক সেই সময় ভারতবর্ষকে সাম্রাজ্যবাদী শক্তির পরাধীনতার গ্লানি থেকে মানুষকে মুক্ত করার জন্য মানুষের সেবার জন্য স্বয়ং ভগবান এই ভূমিতে অবতীর্ণ হয়েছিলেন ঠাকুর মহারাজ আমাদের প্রাণের ঠাকুর প্রাণের ঠাকুরের জীবনী বাণী দর্শন ইত্যাদি সম্বন্ধে এই মুহূর্তে উদ্বোধনী ভাষণ আমাদের সকলের সামনে উপস্থাপিত করবেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রাণের মানুষ শ্রীমৎ স্বামী ডক্টর ব্রজেশানন্দ সরস্বতী মহান্ত মহারাজ যার মুখনিসৃত
ठाकुरेर जीवनी बाणी दर्शन इत्यादि सम्बन्धे श्रवण करे आम्रा नवचेतनाय उद्भासित हब। हरिबोल 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 ध्वनिते मातृमंत्रेर अपार शक्तिते निजेदेर समस्त ग्लानिके मुछे दिए देशे जाब नतून जीवनेर अन्वेषणे। जय गुरु जय गुरु जय गुरु। जे भावे आम्रा सभापति कर्तृक ज्ञात होलाम जे साधारण सभाय जे उद्बोधनी भाषण होय उद्बोधनी भाषणे श्री श्री ठाकुर महाराजेर दिव्य चरित्र जीवन जीवन चरित्र एवं तार दर्शन तार भाव तार बाणी एवं तार जे भावादर्श से विषय आम्रा आलोचना करे थाकी। तो साधारण धर्मसभाय सामान्य तो जरा ठाकुरेर संगे जुक्त नन एरकम सामान्य व्यक्तिरा उपस्थित थाकेन एइजन्ने तादेरके ठाकुरेर जीवन दर्शन एवं तार वैशिष्ट्य विषय ज्ञात करानो एइटाई होच्छे उद्देश्य। किन्तु आमादेर मध्ये अधिकांश आमरा जे सभाय उपस्थित आछि ठाकुर महाराजेर जीवनी बा ठाकुर महाराजेर ग्रंथगुली आम्रा सब अध्ययन करेछि सबाई जानी अधिक किछु नूतन भावे बोलबार तो सुजोग नहीं तबुओ तार सेई जे दिव्य अलौकिक जीवन ताके तो केउ यथार्थ रूपे वास्तव रूपे पूर्ण रूपे व्यक्त आमार मतो सामान्य मनुष्य की कारण बोला है छे जरा लोकत्तर मनीषी युक्त महापुरुष तादेर जे जीवन वो अत्यंत दिव्य सेगुलो प्रकाश सामान्य रूपे करा सम्भव नय। भगवान गीताय बोलछेन जन्म कर्म चमे दिव्यम। भगवानेर जन्म आर कर्म दिव्य सेइ रकम जरा जे महापुरुषरा साधनार फले भगवत सारूप्य लाभ करेछे जरा सेइ ब्रह्म पदे प्रतिष्ठित आछे सेई रकम महापुरुषेर जीवन ओ अत्यंत दिव्य एवं से तादेर कर्म ओ दिव्य सेगुलो सामान्य व्यक्तिर बुद्धि विवेक बा बाणीर विषय नय सेई अनिर्वाच्य जे विषय माने बाणीर द्वारा व्यक्त करा सम्भव नय एइरकम जे विषय सेई विषय के यथार्थ भावे प्रतिपादन करा मादृश्य एकजन व्यक्तिर द्वारा तो सम्भव नय। आर सेओ एटा संक्षिप्त समयेर मध्ये कारण सभार एकटा मर्यादा आछे समय समाप्त करते हय एइजन्ने समयकेओ लक्ष्य राखते हय एइजन्ने आमरा अति संक्षेपे ठाकुर महाराजेर किछु जीवन तार दर्शन तार बाणी
এসব আলোচনা করে আমাদের বাণীকে এবং শ্রোত্র ইন্দ্রিয়কে আমরা পবিত্র করার চেষ্টা করব। আমরা যে ঠাকুর মহারাজকে দেখছি, পরমহংস পরিব্রাজকাচার্য শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী দেব, যিনি চতুঃসাধন সিদ্ধ মহাপুরুষ, নির্বিকল্প সমাধি বুদ্ধিত মহাপুরুষ, তার পূর্বজন্মেও তিনি সিদ্ধ মহাপুরুষ ছিলেন, বিখ্যাত তন্ত্র সিদ্ধ মহাপুরুষ ছিলেন ব্রহ্মানন্দ গিরি। সেই ব্রহ্মানন্দ গিরি জীবনে তিনি মহামায়াকে সাধনার ফলে তার স্ত্রী রূপে প্রাপ্ত করেছিলেন এবং তার সঙ্গে সংসারও পেতেছিলেন, সংসারী হয়েছিলেন, সন্তানও উৎপন্ন হয়েছিল। এইরকম মহাপুরুষ হচ্ছেন তিনি। মধ্যে একটি সংক্ষিপ্ত জীবন অতিক্রম হয়েছে, পরবর্তী জীবনে তিনি যেখানে আবির্ভাব, তার যেখানে আবির্ভাব হয়েছে আমাদের অবিভক্ত বাংলার নদিয়া জেলার মেহেরপুর মহকুমা অন্তর্গত, তার যে পিত্রালয় সেটা হচ্ছে কুটবপুর এবং মাতুলালয়, মামার বাড়ি সেটা হচ্ছে রাধাকান্তপুর। তার পিতার নাম ভুবনমোহন চট্টোপাধ্যায়, মাতার নাম মানিক সুন্দরী দেবী। তিনি 1286 বা 1287 সালে মানিক সুন্দরীর কোল আলোকিত করে তার মাতুলালয়ে রাধাকান্তপুরে আবির্ভূত হয়েছিলেন। তার জন্মের পূর্বে যে তার যে পিতা ভুবনমোহন চট্টোপাধ্যায় এবং মানিক সুন্দরী দেবী দুটি কন্যা সন্তান লাভ করেছিলেন, পুত্র সন্তানের কামনায় তারা অনেকবার ব্রত করেছিলেন, শেষে কার্তিকেয় ব্রত করেছিলেন, তার ফলস্বরূপ সেই যে একটি সুন্দর বালকের উৎপন্ন হয়েছিল যার নামকরণ করা হয়েছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। নলিনীকান্ত চট্টোপাধ্যায় তার বাল্য জীবন সেই সামান্য বালকের মতো ছিল না, সেটাও অত্যন্ত দিব্য। তাদের মধ্যে মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। তার পড়াশোনার জন্য গ্রামে পাঠশালায় প্রথমে ভর্তি করা হলো, তারপরে দরিয়াপুর স্কুলে তাকে ভর্তি করা হলো এবং সেই মাতুলালয়ে থেকে তিনি পড়াশোনা করতেন। একবার বাড়িতে এসেছেন যে মা তাকে পাশের যে চণ্ডী মণ্ডপ সেখানে সন্ধ্যা দীপটা দিয়ে আসতে মা বললেন, যে মা পাঠালেন, তখন তিনি গেছেন সন্ধ্যা দীপটা নিয়ে। অন্ধকার হয়ে এসেছে, সেখানে গিয়ে দেখেন চণ্ডী মণ্ডপে পৌঁছেছেন, দপ করে একটা আলো জ্বলে উঠল। সেই জ্যোতির্ময় আলোমণ্ডলের মধ্যে তিনি দেখলেন সেই দশভুজা দুর্গা দেবীর মূর্তি। সেই দুর্গা দেবীর মূর্তি দেখে তিনি অত্যন্ত ভয়ভীত হয়ে পড়লেন এবং সেই প্রদীপটা ফেলে দিয়ে দৌড়ে এসে মায়কে ধরে জড়িয়ে ধরলেন। মা তখন আশ্বস্ত করে বললেন, আমি যেমন তোমার মা, তিনি হচ্ছেন জগজ্জননী মা, তোর অত্যন্ত সৌভাগ্য যে তুই জগজ্জননী মায়ের দর্শন পেয়েছিস। তো এই প্রকার তার দিব্য দর্শন হয়েছিল বাল্যকালে। আর বাল্যকালে একটা ঘটনা হয়েছিল, একদিন অমাবস্যা রাত্রে তিনি একটা প্রকোষ্ঠের মধ্যে শয়ন করছেন, তখন বালক অবস্থা, যখন রাত্রে চোখ খুলল অন্ধকার রাত্রি,
দেখছেন ছাদের দিকে দেখছেন একটা পূর্ণ চন্দ্রমার উদয় হয়েছে, যেদিকে দেখছেন সেই দিকে পূর্ণ চন্দ্রমা। একথা দেখে তিনি বিস্মিত হলেন। এই কথা তার বাবা ভুবনমোহন চট্টোপাধ্যায় জানতে পারলেন। তিনি আশঙ্কিত হলেন, কারণ তাদের কুলে একটা প্রথা ছিল, মানে শুনে আসছিলেন তিনি যে কুলদেবী একজন তার সেই পরিবারের সন্তানকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবেন। তিনি আশঙ্কিত হয়ে পড়লেন। অনেক জ্যোতিষ বা অনেক যারা ভবিষ্যৎ বক্তা তাদের কাছে গেলেন, শোনা যায় রামকৃষ্ণ পরমহংসদেবের কাছেও তিনি গিয়েছিলেন, এবং জ্যোতিষদের কাছ থেকে তিনি যেটা জ্ঞাত হলেন তার বালক যে নলিনীকান্ত সে কিন্তু অল্পায়ু নয়, সে তার একটা বৈশিষ্ট্য তিনি জানতে পারলেন যে নলিনীকান্ত যদি সংসারে থাকে তাহলে সে রাজা হবে, আর যদি সে সন্ন্যাসী হয় তাহলে সমস্ত সন্ন্যাসীর উপরে আধিপত্য করবে, সে অগ্র সন্ন্যাসীদের অগ্রগণ্য হবে। তো এই কথা জেনে আশ্বস্ত হলেন। তারপরে বাল্যকালে কয়েকটি ঘটনা হলো, তার যখন তিনি মাতুলালয়ে আছেন তার মাতৃবিয়োগ হলো বাল্যকালে, তারপরে একটি রেল দুর্ঘটনা থেকে তিনি রক্ষা পেলেন। তার বাবা চিন্তা একটা ভয় তো ছিল, কালে তার ছেলে নলিনীকান্ত সন্ন্যাসী না হয়ে যাক, এই জন্যে তিনি বিবাহের কথা চিন্তা করলেন। যখন নলিনীকান্তের বয়স মাত্র 17 বৎসর বয়স, তখন বিবাহের কথা চিন্তা করলেন। মাণিক সুন্দরী দেবী যখন ছিলেন তখন একটি কন্যাকে তিনি ঠিক করে গেছিলেন, সেই কন্যাটি হচ্ছে এই হালিশহর খাসবাটি স্থিত বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা কন্যা, সে মাণিক সুধাংশুবালা। সে সুধাংশুবালার সঙ্গে বিয়ের কথাটা কিন্তু সেই মাণিক সুন্দরী দেবী নিশ্চিত করে গেছিলেন, এই জন্যে আর কন্যা খুঁজতে হলো না। সেই 1304 সনে তার বিবাহ হয়ে গেল, সুধাংশুবালার সঙ্গে নলিনীকান্ত চট্টোপাধ্যায়ের বিবাহ হয়ে গেল। বিবাহের পরে তাদের সেই দাম্পত্য জীবন, নলিনীকান্ত সুধাংশুবালাকে খুব ভালোবাসতেন এবং সুধাংশুবালা ও নলিনীকান্তকে খুবই ভালোবাসতেন, দুজনের মধ্যে খুবই ভালোবাসা ছিল। তারপরে কিছু 1.5 বছর পরে তার একটি চাকরি লাগলো, সেখানে যে তিনি দিনাজপুরে একটা চাকরি পেলেন, সেই চাকরিতে সন্তুষ্ট হলেন না, সেই চাকরিটা ছেড়ে দিলেন, চাকরি ছেড়ে দিয়ে আরেকটা চাকরি করলেন, সেই চাকরিতেও সন্তুষ্ট না হয়ে সেই দিনাজপুরে সে রানী রাসমণি স্টেটে একটি নারায়ণপুর গ্রামে একটা চাকরি পেলেন, সে সুপারভাইজার পদ, প্রায় 12 জন অমিনের উপরে তিনি সুপারভাইজার, খুব পদটি ভালো, সেখানে চাকরি করতে থাকলেন। কিছু সময় ব্যতীত হল, একদিন তিনি সন্ধ্যা সময় অত্যন্ত মনোযোগের সঙ্গে নিজের ক্যাম্পে বসে নিজের যে অফিসের কাজ, একটা হারিকেনের আলো জ্বালিয়ে সেখানে কাজ করছেন, সেখানে দেখলেন তার টেবিলে হারিকেনটা জ্বলছিল, হারিকেনের আলোটা ঠিক একটু মন্দ পড়ে গেল। তখন তিনি চোখ তুলে দেখলেন, দেখলেন টেবিলের পাশে সুধাংশুবালা দাঁড়িয়ে আছে, মুখটা মলিন। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, তিনি সুধাংশুবালাকে রানী বলে ডাকতেন, যে রানী তুমি একা এখানে কি করে এলে? কিছু কথা নাই, চুপ, মুখটা অত্যন্ত মলিন এবং চোখটা ছলছল করছে। তখন তিনি অত্যন্ত ভয়ভীত এবং আশঙ্কিত হয়ে গেলেন এবং চিৎকার করে উঠলেন চাকরকে ডাকবেন বলে। তখন সেই মূর্তিটা কিন্তু তিরোহিত হয়ে গেল। তো তিনি বুঝতে পারলেন এটা কোনো অশরীরী দর্শন হয়েছে। তো তারপরে তিনি কিন্তু আশঙ্কিত হলেন যে
বাড়িতে চিঠি লিখলেন, চিঠির উত্তর আসার পূর্বে একটি চিঠি পেলেন যে সুধাংশুবালা অসুস্থ। তারপরে চিঠি দিয়ে জিজ্ঞাসা করলেন বাড়ি আসার কথা, যে বাড়ি থেকে উত্তর এলো তুমি পুজোর ছুটিতে এলে চলবে। পুজোর ছুটিতে এসে তখন শুনলেন সুধাংশুবালা পরলোকগত হয়েছেন, আর তার দুঃখের আর সীমা থাকলো না। কারণ সংসারে সবথেকে যে প্রিয় বস্তু তার ছিল সে সুধাংশু, সুধা বা রানী, তার সময় সবথেকে প্রিয় বস্তু ছিল, সেই প্রিয় বস্তুটাকে হারিয়ে তিনি নিজেই বলছেন ছিন্নকণ্ঠ কপটের ন্যায় তিনি হয়ে গেলেন। আর মধ্যে মধ্যে তিনি তার ছায়া মূর্তিটাও দর্শন করতেন। তো তার পূর্বে তার একটা মনে হয়েছিল যে মরার পরে মানুষের আর কিছু অবশেষ থাকে না, সব কিছু শেষ হয়ে যায়, পরলোক বলে কিছু নেই। কিন্তু ধীরে ধীরে তার বিশ্বাস হলো যে সুধার বা রানীর আমি যে ছায়া মূর্তিটা দর্শন করছি তার মানে সে কোথাও না কোথাও আছে, তাকে কিভাবে পাব। এই জন্যে তিনি ব্যাকুল হয়ে গেলেন। মধ্যে মধ্যে ছায়া মূর্তি দর্শন করছেন আর অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন যে কিভাবে তিনি তাকে ই করলেন। আর তিনি তার মধ্যে পরলোক বিষয়ে অনুসন্ধান করতে লাগলেন। শুনলেন যে থিওসফিক্যাল সোসাইটি যে পরলোক আত্মার সঙ্গে সম্পর্ক করিয়ে দেয়। কলকাতা এলেন থিওসফিক্যাল সোসাইটি, সেখান থেকে বুঝলেন যে মাদ্রাসে গেলে বেশি সুফল পাবেন। সেখানে মাদ্রাসে গিয়ে থিওসফিক্যাল সোসাইটির মাধ্যমে তিনি প্ল্যানচেট, মেসমারিজম ইত্যাদি ইত্যাদি শিক্ষা করলেন, এবং মিডিয়ামের মাধ্যমে তার পরলোকগত যে পত্নী যে সুধাংশুবালার আত্মাকে আনয়ন করে তার সঙ্গে কথোপকথন করলেন। তা অত্যন্ত কিছু গোপনীয় তথ্যও তিনি জানতে পারলেন, একটি গোপনীয় সঙ্গীতও শ্রবণ করলেন, বুঝলেন যে তার স্ত্রীর আত্মাটা এসেছে এটা নিশ্চিত হলেন। কিন্তু তাতে কিন্তু তিনি পরিতৃপ্ত হতে পারলেন না, তিনি চাইলেন পূর্বের মতো আমি তাকে প্রাপ্ত করব। তো এই চিন্তায় তিনি বিভোর থাকলেন। তিনি ভাবলেন কোনো সাধু সন্ন্যাসী এর উপায় বলতে পারবে, সেই পরলোকগত স্ত্রীকে আবার কিভাবে আমি ফিরে পাব তার উপায় কোনো সাধু সন্ন্যাসী বলতে পারবে। তখন বিন্ধ্যাচলের যে পূর্ণানন্দ মহারাজ কলকাতায় এসেছেন, তিনি শুনে কলকাতায় এলেন, তার কাছে গেলেন, তাকে সমস্ত কথা বললেন যে আমি আমার পরলোকগত স্ত্রীকে আবার ফিরে পেতে চাই। যে তিনি পূর্ণানন্দজি মহারাজ বললেন আমি আলাদাভাবে কোনো সাধনা জানি না যার দ্বারা তুমি তোমার পরলোকগত স্ত্রীকে পুনঃ প্রাপ্ত করতে পারবে, কিন্তু আমি জানি সমস্ত স্ত্রী সমস্ত নারী সেই মহামায়ের অংশ, সেই জগদম্বার অংশ, তুমি যদি সাধনার দ্বারা সেই পরাম্বা ভগবতীকে প্রাপ্ত করতে পারো তাহলে তুমি তোমার স্ত্রীকেও প্রাপ্ত করতে পারবে। তিনি বললেন তাহলে তুমি উপায় বলো। তিনি বললেন না আমি তোমার নির্দিষ্ট গুরু নই, তুমি গুরু অনুসরণ করো, তার কাছ থেকে মন্ত্র প্রাপ্ত করে মন্ত্রের সাধনা করে সিদ্ধি লাভ করতে পারবে। তিনি এই চিন্তায় বিভোর হতে থাকলেন, গুরু কোথায় পাবো, মন্ত্র কোথায় পাবো, কিভাবে সাধনা করব, কিভাবে তাকে প্রাপ্ত করব। এই চিন্তায় যখন বিভোর ছিলেন একদিন রাত্রি একটা বন্ধ প্রকোষ্ঠের মধ্যে তিনি শয়ন করছেন, স্বপ্নে দেখলেন একটা জটাজুট বিমণ্ডিত সন্ন্যাসী, দীর্ঘকায় সন্ন্যাসী, যার অঙ্গজ্যোতিতে সেই প্রকোষ্ঠ আলোকিত হয়ে যাচ্ছে। তিনি তাকে বললেন হ্যাঁ বৎস, তুমি মন্ত্র প্রাপ্ত করতে চাইছ, ব্যাকুল আছো মন্ত্র প্রাপ্তির জন্য, নাও এই মন্ত্র। হাত বাড়িয়ে দিলেন, নলিনীকান্ত হাত বাড়িয়ে তার হাত থেকে মন্ত্র নিলেন। তারপরে তিনি তার উপায় জিজ্ঞাসা করবেন, তার পূর্বে কিন্তু সেই সন্ন্যাসী কিন্তু অন্তর্হিত হয়ে গেলেন। তারপরে তিনি আলো জ্বেলে দেখলেন যে হাতে একটা বিল্বপত্র, আর সেই বিল্বপত্রে রক্তচন্দনে লেখা একাক্ষরী একটা মন্ত্র। ভাবলেন মন্ত্র তো প্রাপ্তি হলো,
কিন্তু এই মন্ত্রের সাধনা করব কি করে বা মহামায়াকে পাবো আর কি করে মহামায়ের মাধ্যমে আমার সেই প্রেমময়ীকে পাবো, এই চিন্তায় বিভোর থাকলেন, ইতস্তত ভ্রমণ করলেন, অনেক সাধু সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, কেউ কিছু সঠিক উত্তর বলতে পারল না। তিনি ভাবলেন কাশীতে গেলে কোনো সমাধান হবে, কারণ কাশীতে বড় বড় পণ্ডিতরা থাকেন, কাশীতে বড় বড় সাধুরা থাকেন, তারা উপায় বলতে পারবেন। তিনি কাশী গিয়ে পৌঁছালেন, কাশীতে গিয়েও তার মনোরথ পূর্ণ হলো না। সেখানে অনেক সাধু সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, অনেক পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, সবাই বললেন এসব স্বপ্ন ব্যর্থ, স্বপ্নে এইরকম অনেক ইয়ে ভূত প্রেত মন্ত্র দিয়ে থাকে, এইগুলো ব্যর্থ, এগুলো তুমি ফেলে দাও, এতে কিছু হবে না। কিন্তু তিনি সন্তুষ্ট হতে পারলেন না, শেষে নিরাশ হয় হ্যাঁ অন্ন জল ত্যাগ করে শরীর ত্যাগের নিশ্চয় করলেন। ভাবলেন এইখানে কেন শরীর ত্যাগ করব, সেই ঋষিকেশে গিয়ে লক্ষ্মণ ঝোলায় সেই খরস্রোতা গঙ্গা নদীতে লাভ দিয়ে যদি আমি প্রাণ ত্যাগ করি তাহলে আর পুনর্জন্ম হবে না। এই ভেবে তিনি শুয়ে আছেন, রাত্রে দেখলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ, স্বপ্নে দেখছেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ তাকে দর্শন দিয়ে তাকে বললেন তুমি গুরু খুঁজছ, কিন্তু এইখানে তুমি গুরু পাবে না, গুরু তোমার গৃহের অনতি দূরে, সে যে বীরভূমের তারাপীঠ মহাশ্মশান, সেখানে মহাকৌল মহাতান্ত্রিক যে বামাক্ষেপা দেব তিনি হচ্ছেন তোমার গুরুদেব, সেখানে যাও তোমার মনোরথ পূর্ণ হবে। তিনি সেখান থেকে ফিরে এলেন, ফিরে এসে বীরভূমের সেই তারাপীঠ মহাশ্মশানে পৌঁছালেন এবং বামাক্ষেপার চরণাশ্রয় লাভ করলেন। বামাক্ষেপা তাকে 21 দিন পর্যন্ত সমস্ত সাধনা শিখালেন, তাকে প্রস্তুত করালেন। শেষে একদিন চতুর্দশী, যে কৃষ্ণ চতুর্দশী অন্ধকার রাত্রে একটা চিতায় তাকে বসিয়ে সমস্ত সাধন কৌশল শিখিয়ে একটা গণ্ডি কেটে দিলেন যে এই গণ্ডির মধ্যে তুমি থাকবে আর মন্ত্রকে অত্যন্ত একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে মন্ত্রের সাধনা করবে, আর কিভাবে ইষ্টদেবী তোমাকে দর্শন দেবেন, কিভাবে আশীর্বাদ করবেন সব কিছু বলে দিয়ে তিনি সেই তারা মন্দিরে চলে গেলেন। তিনি একাগ্র মনে মন্ত্র জপ করতে লাগলেন, অন্ধকার রাত্রি, ভয়ঙ্কর রাত্রি, সেই রাত্রির মধ্যেও সেই হিংস্র জন্তুর শব্দ, ভয়ঙ্কর শব্দ হচ্ছে, কখন বা সেই বজ্রপাতের শব্দ, অশনি শব্দ, এই শব্দে যখন তিনি ভয়ভীত হচ্ছেন তখন সেই তারা মন্দির থেকে নাদ সিদ্ধ মহাকৌল সে যে বামাক্ষেপা দেব, তিনি মা ভয় শব্দে তাকে নির্ভয় প্রদান করছেন, কখন বা মা তারা শব্দে তাকে নির্ভয় প্রদান করছেন। হ্যাঁ, তৃতীয় প্রহরে তিনি দেখলেন ভূত প্রেত পিশাচ ইত্যাদি ভয়ঙ্কর শব্দ এবং ভয়ঙ্কর দৃশ্য তাতে যখন ব্যথিত হয়ে পড়ছেন তখন সেই বামাক্ষেপা দেব তাকে নির্ভয় প্রদান করছেন মা ভয় শব্দে। চতুর্থ প্রহরে কিন্তু চতুর্দিককে আলোকিত করে মায়ের আবির্ভাব হলো, তার মনে হলো তার শরীর থেকে, শরীরের সমস্ত রোমকূপ থেকে একটা তরল জ্যোতি নির্গত হচ্ছে, আর সেই তরল জ্যোতির সম্মুখে গিয়ে একত্রিত হয়ে একটা জ্যোতির্ময় মণ্ডল ধারণ করছে, আর সেই মণ্ডল ধীরে ধীরে ঘনীভূত হয়ে একটা নারীর রূপ ধারণ করল, আর তিনি দেখছেন তার মনোময়ী মূর্তি, সেই যে সুধান সুবালার মূর্তি সে ধারণ করল। তখন সেই দেবী তাকে বললেন, দেবীকে আগে জিজ্ঞাসা করলেন নলিনীকান্ত তুমি কে, যে সে দেবী বললেন আমি তোমার ইষ্টদেবী মা তারা। বললেন এই রূপে কেন? বললেন আমার যে তত্ত্বময়ী মূর্তি তুমি তাকে দেখে সহ্য করতে পারবে না, এই জন্যে এই রূপে তোমার মনোময়ী মূর্তি রূপে আমি দর্শন করে দিয়েছি, তো তুমি মন্ত্র সমর্পণ করো। তিনি মন্ত্র সমর্পণ করে প্রণাম করলেন, বাম পদ তার মস্তকে স্পর্শ করে দেবী তাকে আশীর্বাদ করলেন এবং বললেন বর প্রার্থনা করো। তিনি বললেন কি আর বর প্রার্থনা করব, আমি যখন চাইব তখন যেন তোমাকে আমি
তোমার আমি দর্শন পাই। তখন তথাস্তু বললেন দেবী, তারপরে তাকে বললেন তোমার সেই তত্ত্বময়ী মূর্তি আমাকে দর্শন করাও। সেই তত্ত্বময়ী মূর্তি যখন মা তারা তাকে দর্শন করালেন, সেটা সহন না করতে পেরে তিনি কিন্তু মূর্ছিত হয়ে পড়লেন। তার মূর্ছা ভঙ্গ হলো যখন দেখলেন তিনি তার গুরুদেব যে বামাক্ষেপা তার কোলে আছেন। বামাক্ষেপা তাকে আশ্বস্ত করে বললেন, এক রাত্রির সাধনায় তুমি মা তারাকে তোমার মনোময় মূর্তি রূপে প্রাপ্ত করেছ, তুমি ধন্য, আর তোমার মতো শিষ্য প্রাপ্ত করে আমি ধন্য। এইভাবে কিছুক্ষণ সেখানে থেকে আবার সেই চাকরি ক্ষেত্রে ফিরে এলেন। তিনি যখন ইচ্ছা করছিলেন তখন তাকে দর্শন, সেই মনোময় মূর্তি রূপে দর্শন পেতেন, আর যখন তিনি তাকে আলিঙ্গন করতে যেতেন, তাকে ধরতে যেতেন, তখন কিন্তু সেই যে মূর্তি তার শরীরে আবার সেই তরল জ্যোতি রূপে বিলীন হয়ে যেত। এর রহস্য কিন্তু তিনি বুঝতে পারলেন না। এর রহস্য জানার জন্য বামাক্ষেপার কাছে আবার ফিরে এলেন। বামাক্ষেপা দেবকে যখন জিজ্ঞাসা করলেন, প্রথমে তো বামাক্ষেপা রাগারাগি করলেন, তারপরে মায়ের আদেশে তাকে বললেন তুমি বৈদিক সন্ন্যাস গ্রহণ করো, তুমি নেস্ত্রগুণ্য পথে সাধনা করো, তোমাকে সেই সার্বভৌম সন্ন্যাসী গুরু হতে হবে। তো তারপরে তিনি বললেন তোমার নির্দিষ্ট জ্ঞানী গুরুর সন্ধান তুমি করো। তারপরে গুরুর সন্ধান চলল, তিনি চাকরি বাকরি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে অন্বেষণে বেরোলেন গুরু কোথায় পাবেন। এইরকম ইতস্তত অনেক জায়গায় ভ্রমণ করলেন, অনেক পথ অতিক্রান্ত করলেন, অনেক কষ্ট সহন করেছেন, কখন কাদামাটি খেয়েছেন, কখন বা অনাহারে, কখন বা অনিদ্রায় রাত্রি যাপন করেছেন, কত পথ শ্রান্ত হয়েছেন, কীভাবে বা কাটিয়েছেন, হ্যাঁ অত্যন্ত কঠিন সেই দিনগুলো। তার শেষে গিয়ে আজমেরে পৌঁছালেন। আজমের শহরে একজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে তার সাক্ষাৎ হলো। সেই বাঙালি ভদ্রলোক প্রথমে তো বললেন আরে বাঙালি সাধু এইরকম থাকে নাকি। তারপরে তিনি স্নান টান করালেন, আর তারপরে ভোজন আদি দিয়ে তাকে একটু সুস্থ করালেন। তারপরে একদিন সেই বাঙালি ভদ্রলোক বললেন আমাদের এখানে রাজবাটিতে একজন মস্ত বড় সন্ন্যাসী বেদান্তের উপরে বক্তৃতা দিতে আসছেন, চলো আমরা শ্রবণ করি। প্রথমে তো নলিনীকান্ত রাজি হননি, পরে কিন্তু তার আগ্রহে গেলেন শুনতে। যে সে দূর থেকে দেখছেন সেই মঞ্চের উপরে যিনি বক্তৃতা প্রদান করছেন, যাকে তিনি স্বপ্নে দেখেছিলেন সেই জটাজুটধারী সন্ন্যাসী যিনি একাক্ষরী বিল্লমন্ত্রে মন্ত্র প্রদান, বিল্লপত্রে মন্ত্র প্রদান করেছিলেন সেই সন্ন্যাসী, তিনি সেই ভিড়ের মধ্যে গিয়ে তার চরণে লুণ্ঠিত হয়ে পড়লেন, বললেন আমি গুরু পেয়েছি, গুরু পেয়েছি। তিনি ছিলেন সচ্চিদানন্দ পরমহংসদেব, পুষ্করে তার আশ্রম, সেই সাবিত্রী পাহাড়ে তার আশ্রম। তিনি তাকে, সেই গুরুদেব সচ্চিদানন্দ দেব তাকে তার সঙ্গে নিয়ে গেলেন, সেই আশ্রম জীবনযাপন চলল। আশ্রম জীবনও অত্যন্ত কঠিন জীবন, সেখানে আশ্রমের সেবা, তার সঙ্গে বেদান্তের অধ্যয়ন, উপনিষদের অধ্যয়ন। সচ্চিদানন্দ পরমহংসদেব তাকে যখন বেদান্ত পড়াছিলেন তখন বুঝতে পারলেন যে বেদের যে তত্ত্ব, নিগমের যে তত্ত্ব, অত্যন্ত সহজভাবে এ উপলব্ধি করতে পারছে। এই জন্যে একদিন তাকে বললেন আমি সন্ন্যাস দেব তোমাকে। তো সন্ন্যাস দিয়ে নাম রাখলেন নিগমানন্দ সরস্বতী দেব। তো তারপরে তাকে বললেন তুমি চারধাম ভ্রমণ করে শঙ্করাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত যে চারটি মঠ, সেই মঠ ভ্রমণ করে চারটি বেদের যে মহাবাক্য তার মনন করো। প্রথমে তিনি যোশী মঠ বদ্রিকা আশ্রমের দিকে গেলেন, সাথে ছিলেন তার গুরুদেব স্বয়ং। তার গুরুদেব সচ্চিদানন্দ পরমহংসদেব সাথে নিয়ে সেই বদ্রিকা আশ্রমের দিকে গেলেন। তার পথে তিনি মুসৌরি পাহাড়ে সেই গৌরী মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন। গৌরী মা তাকে বললেন তোমার এই যুবক সন্ন্যাসী যদি কোনোদিন নির্বিকল্প সমাধি বিধান করে, সমাধি লাভ করে, তাহলে আমার কাছে পাঠিয়ে দাও। সেখান থেকে তিনি সেই
মান কৈলাস মানসরোবরের সরোবরের দিকে যাত্রা করলেন। মানসরোবরে নিগমানন্দ দেব দেখতে পেলেন কিছু সুন্দরী তারা নির্বস্ত্র হয়ে স্নান করছে। গুরুদেবকে যখন এর রহস্য জিজ্ঞাসা করলেন, গুরুদেব বললেন, তুমিও দেখতে পাচ্ছ, তাহলে তোমার দিব্য নেত্র খুলে গেছে। এইভাবে তিনি সেখান থেকে ঘুরে এলেন। সেই যোশী মঠে যে শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত মঠ, সেখানে কিছু সময় থেকে মহাবাক্যের বিচার করলেন। আর সেখান থেকে একাকী তিনটি যে মঠ, উত্তরে তো গেছিলেন, তারপরে পশ্চিমে সেই দ্বারকা, দ্বারকার প্রতিষ্ঠিত যে শঙ্করাচার্য মঠ, সেখানে গিয়ে সেখানকার যে বেদের মহাবাক্য তার মনন করতে লাগলেন। তারপরে গোবর্ধন পীঠ পুরীতে এলেন, সেখানেও মহাবাক্যের বিচার করলেন। তারপরে শ্রীঙ্গেরি গেলেন, দক্ষিণে শ্রীঙ্গেরি, সেখানে গিয়ে মহাবাক্যের মনন করলেন। এইরকম করে শেষে গুরুদেবের কাছে ফিরে এলেন। গুরুদেবকে বললেন, গুরুদেব, আমি যে ব্রহ্মের পরোক্ষ অনুভূতি, আত্মার পরোক্ষ অনুভূতি তো আমি লাভ করেছি, কিন্তু আমি অপরোক্ষানুভূতি চাই, অপরোক্ষ অনুভব আমি চাই। গুরুদেব বলেন, আমার দীর্ঘকাল লেগেছে অপরোক্ষানুভূতি করতে, তোমারও যদি এই শ্রবণ মনন নিধিধ্যাসনের মার্গে তুমি যাও, তাহলে তোমারও দীর্ঘদিন লাগবে। তুমি একটা কাজ করো, তুমি যদি যোগের পথে যাও, যোগ সাধনায় তুমি যদি সবিকল্প সমাধি লাভ করতে পারো, তাহলে নির্বিকল্প সমাধি সহজভাবে চলে আসবে। তো যোগী গুরুর অনুসন্ধান করো তুমি। তারপরে চলল আবার সেই গুরুর অনুসন্ধান। তিনি ইতস্তত গেলেন, প্রথমে রাজস্থানের সেই কোটা জঙ্গলে, সেখানে এক যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হলো। সেই যোগিনীরা তাকে বললেন যে, তুমি যাও পূর্বে, তোমার গুরুর সন্ধান তুমি পাবে, এইখানে না। ফিরে এলেন কলকাতা। কলকাতা থেকে কিছু সাধু অম্বুবাচীর সময় কামাখ্যা যাচ্ছিল, তাদের সঙ্গে তিনি কামাখ্যা গেলেন। সেখান থেকে আবার পরশুরাম কুণ্ডে চলে গেলেন ব্রহ্মকুণ্ডে স্নান করার জন্য। পরশুরাম তীর্থ, ব্রহ্মকুণ্ডে স্নান করার জন্য সেখানে চলে গেলেন। বর্ষাকাল, সেখানে গিয়ে তার শরীর খারাপ হয়ে গেল, অত্যন্ত শরীর খারাপ। সেই দু একদিন সাধুরা অপেক্ষা করলো, তারা আর বেশি অপেক্ষা না করতে পেরে ফিরে এলো। সেইখানে থেকে গেলেন নিগমানন্দ। সেখানকার যে আদিবাসী, তাদের সেবা শুশ্রূষায় ধীরে ধীরে তিনি সুস্থ হতে লাগলেন। তারপরে দেখলেন এই বর্ষাকালে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, যতক্ষণ এই বর্ষাকাল না কাটছে সেখানে এইখানে আমাকে থাকতে হবে। কিছুদিন সেখানে অবস্থান করলেন। সেই একদিন তিনি সেই পাহাড় পর্বত বন অরণ্য জঙ্গল দেখার উদ্দেশ্যে বেরোলেন। সেখানে অনেক ভ্রমণ করলেন, পাহাড় পর্বত আদি ভ্রমণ করলেন। ভ্রমণ করে এক জায়গায় একটা বৃক্ষের নিচে বসে চিন্তা করতে লাগলেন। অনেক চিন্তাগ্রস্ত তিনি হলেন, তার সব কথা, পূর্বের স্মৃতি সব মনে পড়লো, সুধাংশুবালার কথা মনে পড়লো, তিনি হারিয়ে গেলেন সেই কল্পনা রাজ্যে। তারপরে কতক্ষণ অতিক্রম হয়েছে তিনি নিজেও জানেন না। দেখলেন সন্ধ্যা প্রায়, আর রাস্তাও ভুলে গেছেন, তো কিভাবে ফিরবেন তিনি জানেন না। তো রাত্রি কাটাবেন কি করে? হিংস্র জন্তুর আক্রমণ থেকে বাঁচার জন্য একটা বৃক্ষের কোটরে তিনি রাত্রি যাপন করলেন। সে সম্পূর্ণ রাত্রি, ভয়ঙ্কর রাত্রি কেটেছে। ভোরের দিকে দেখলেন যে বৃক্ষের কোটরে তিনি আছেন, তার নিচে একজন সন্ন্যাসী, তিনি কি করছেন, সেই শুকনো পাতা জ্বালিয়ে সেই ধুনিতে বসে আছেন, আর বসে গাঁজা পান করছেন। প্রথমে তো ভয় লেগেছে, এই নির্জন জঙ্গলে এই সন্ন্যাসী এলো কোত্থেকে। তারপরে ধীরে ধীরে তিনি নামলেন, তার কাছে বসলেন। বসলে তিনি, সেই সন্ন্যাসী তাকে চুপচাপ সেই গাঁজার কলকিটা বাড়িয়ে দিল, ইনিও গাঁজা পান করলেন। ধীরে ধীরে তাকে তিনি সংকেত করে বললেন, আমার সঙ্গে আসো। তিনি তাকে নিয়ে গেলেন। তিনি ছিলেন তার নির্দিষ্ট যোগীগুরু সুমেরু দাস, উদাসীনাচার্য সুমেরু দাসজি মহারাজ। তাকে নিয়ে গেলেন সেই হিমালয়ের একটা গুফার মধ্যে। সে অনেক পুরনো প্রাচীন যোগ গ্রন্থ ছিল, সেই গ্রন্থগুলির জ্ঞান তিনি প্রদান করলেন এবং যোগ শিক্ষা করালেন। অনেক যোগ শিক্ষা সব কিছু দিয়ে
ताके बोललेन एखाने यही पर्वतेर गुफाय थेके कंदमूल आदि भक्षण करे तुम्हार जोग साधना हबे ना, तुमि लोकालय जाओ। लोकालय गिये कोनो धनी व्यक्तिर साहाज्ये, कारण जे जोग साधना करते हले दूध घृत मधु आदि सेवन करते हैं, जे पौष्टिक आहार सेवन करते हैं, सेखाने कोनो धनी व्यक्तिर साहाज्ये तुमि योग साधना करो। तिनि प्रथमे एसे हरिपुर ग्रामे एक जगह से योग साधना करते लागलें। से गुरुदेवर प्रेरणाय एक जन धनी व्यक्तिर साहाज्ये सेखाने योग साधना करते लागलें। किछुदिन योग साधना सेखाने करेछेन, सेखाने योग विघ्न हलो, सेखान थेके तिनि चले गेलें। चले गिये तिनि पहुँचालें गौहाटी। गौहाटीते एक जन भद्रलोकर संगे तार देखा हलो, बांगाली भद्रलोक। तिनि छिलें जे यज्ञेश्वर विश्वास, तिनि होच्छेन एक्स्ट्रा असिस्टेंट कमिशनर यज्ञेश्वर विश्वास। तार संगे परिचय हलो, तिनि कयेकटी प्रश्न करे जानलें एई सन्यासी उत्तम सन्यासी, ताके तिनि साहाज्य करार जन्य संकल्प निलें। तिनि तार जोगेर जन्य समस्त सुविधा प्रदान करलें। तिनि एवं तार स्त्री जे मृणालिनी देवी, ते जोगेर समस्त सुविधा करे दिलें। तार पूर्वे हरिपुर ग्रामे तिनि तार शरीर शोधनेर जन्य षट्कर्म इत्यादि शेष करेछिलें। तारपरे प्राणायाम अभ्यास, तारपरे धीरे 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 तिनि कि करलें कुंडलिनी के उत्थापनेर समस्त कौशल करलें। एवं शेषे एक दिन समाधि अभ्यासेर संकल्प करे मृणाली देवी के समाधि थेके किभावे फिरिये आनते हय तार कौशल शिखिये दिये एक दिनेर समाधिते बसलें, सविकल्प समाधि। तो समाधिते बसलें, समाधिते चले गेलें। एक दिनेर समाधि जखन अभ्यास हये गेल, तारपरे तीन दिनेर समाधि, तारपरे पाँच दिनेर समाधि, तारपरे सात दिनेर समाधि, एई प्रकार सविकल्प समाधि तार परिपक्व हये गेल। जखन सविकल्प समाधि परिपक्व हये गेल, तिनि निश्चय करलें जे आमि निर्विकल्प समाधिते जाब। এই নির্বিকল্প সমাধিতে যাওয়ার জন্য একটা নির্জন স্থান তিনি অন্বেষণ করলেন। সেখানে কামাখ্যা পাহাড়ের সেই ভুবনেশ্বরী মন্দিরের পাশে একটা নির্জন স্থান নিশ্চয় করলেন। সেখানে গিয়ে তিনি একদিন সকাল সকাল কিছু আহার সিদ্ধ করে সেখানে করে সেখানে বসলেন। এই নিশ্চয় করে বসলেন যে নির্বিকল্প সমাধি থেকে তো ফিরে কেউ ফেরে না, এই জন্যে ফিরি বা না ফিরি যা কিছু হোক আমি কিন্তু আজকে নির্বিকল্প সমাধি লাভ করব। এই করে তিনি নিশ্চয় করে বসলেন। তিনি তার নিজের ভাষায় বলছেন যে সমাধি কি প্রকার তিনি অভ্যাস করলেন বা কি প্রকার তিনি সমাধিতে গেলেন। তো তিনি বলছেন, আমি প্রথমে আমার আমিত্বের বিস্তার করলাম, আমার আমিত্বকে বিশ্বময়ে আমি ছড়িয়ে দিলাম। এমন মনে হলো যেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমি। তারপরে একদিন আমি নিদিধ্যাসনে বসেছিলাম, আমার যে মন যখন এই ঊর্ধ্বমুখী হতে লাগলো, যে মন ঊর্ধ্বমুখী হতে লাগলো কুণ্ডলিনী ও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে লাগলো, আর আমি দেখলাম একটা ছোট আলো, তারপরে তার উপরে একটা বড় আলো, এরকম তার উপরে আরেকটা বড় আলো, এইরকম এক একটা লোক আমি অতিক্রম করতে লাগলাম। এইরকম করতে করতে সমস্ত লোককে অতিক্রম করে একটা জ্যোতির্ময় মণ্ডল, অনন্ত জ্যোতির্ময় মণ্ডলে এসে আমি উপস্থিত হয়ে গেলাম। সেখানে আমার যে আমিত্ব সমস্ত সেই জ্যোতির্ময় মণ্ডলের মধ্যে বিলীন হয়ে গেল, আমার নির্বিকল্প সমাধি লাভ হলো। সেই অবস্থায় আমি কতক্ষণ ছিলাম, কিভাবে ছিলাম কিছু বলতে পারবো না, ফুরাইল বাকমর, এইরকম অবস্থা। সেই অবস্থায় কথা তিনি নিজে ব্যক্ত করতে পারেননি। এইরকম দীর্ঘক্ষণের পরে তার মধ্যে একটা ভাব জাগ্রত হলো যে আমি গুরু। সেটা সেই জ্যোতি একটা কেন্দ্র, জ্যোতির একটা কেন্দ্র হলো, সেই কেন্দ্রটা মনে হলো যে গুরু। তো সেই গুরুভাব নিয়ে তিনি ধীরে ধীরে সেই নির্বিকল্প সমাধি থেকে বিত্থান লাভ করলেন। তার নির্বিকল্প সমাধি লাভ হলো,
তিনি ব্রহ্মের অপরোক্ষানুভূতি আত্মার অপরোক্ষানুভূতি লাভ করলেন। এই অপরোক্ষানুভূতি লাভ করে তিনি আনন্দমগ্ন হয়ে গেলেন। তিনি এই আনন্দ সংবাদ দেওয়ার জন্য ভাবলেন গুরুদেবের কাছে যাই। তিনি পশ্চিমের দিকে যাত্রা শুরু করলেন। সেখান থেকে মধ্যে কাশী, কাশীতে এলেন। কাশীতে শুনলেন যে প্রথম আগত কেউ অভুক্ত থাকে না কাশীতে, অন্নপূর্ণা মায়ের এরকম কৃপা। তো সেইটাকে তিনি পরীক্ষা করার জন্য ভাবলেন যে পরীক্ষা করি অন্নপূর্ণা মা কীভাবে খাওয়ায় প্রথম আগন্তুক ব্যক্তিকে। তিনি গিয়ে কাশীর সে যে দশাশ্বমেধ ঘাট সেখানে গিয়ে বসে থাকলেন চুপচাপ। যখন বসেছেন একজন মারোয়াড়ি বুড়ি এলো একটি পুটলি দিয়ে, বলল সাধু বাবা তুমি এই পুটলিটা একটু দেখো আমি স্নান করে আসি। তারপরে সেই বুড়ি স্নান করতে চলে গেল আর নিগমানন্দ ধীরে ধীরে সমাধিমগ্ন হয়ে পড়লেন, সমাধিতে চলে গেলেন। কতক্ষণ সমাধিতে ছিলেন তিনি নিজে জানেন না। তারপরে যখন সমাধি ভগ্ন হলো তিনি দেখছেন যে রাত্রি হয়ে গেছে, ঘাট জনশূন্য, কেউ নেই। তখন তার অত্যন্ত ক্ষিদা তৃষ্ণা পেয়েছে। পাশে দেখলেন সেই পুটলিটা এখনও আছে। ভাবলেন এখানে তো কেউ নেই, সেই মারোয়াড়ি বুড়ি আর কি ফিরে আসবে। পুটলিটা খুলে দেখলেন, দেখলেন সেই বর্ধমানের তাজা সীতাভোগ, টাটকা সীতাভোগ আছে। তার খিদে পেয়েছিল, সেই সীতাভোগ খেলেন। খেয়ে গঙ্গার জল পান করে একটা দোকান বারান্দা বা মন্দিরের বারান্দাতে শয়ন করলেন। সেখানে অন্নপূর্ণা দেবী তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন আমি তো তোমাকে সেই সীতাভোগ প্রদান করেছিলাম। তো নিগমানন্দ দেব বললেন তুমি কেন দেবে, সে তো মারোয়াড়ি বুড়ি দিয়েছিল। তারপরে বললেন নিগমানন্দ তোমার এখনো সাধনা পূর্ণ হয়নি, তোমার সাধনা অপূর্ণ, তুমি আরও সাধনা করো। তুমি তোমার এই যে নির্গুণ ব্রহ্মের জ্ঞান হয়েছে কিন্তু তার লীলা জগতের জ্ঞান এখনো হয়নি। তো তারপরে তিনি নিদ্রাভগ্ন হল, ভাবলেন কি করব, কোথায় যাব, কি সাধনা করব। তার মনে পড়ল তার গুরুদেবের সঙ্গে যখন গৌরী মায়ের কাছে মুসৌরী পাহাড়ে তিনি গেছিলেন, গৌরী মা বলেছিলেন তোমার এই যুবক শিষ্য যদি কোনোদিন নির্বিকল্প সমাধি লাভ করে আমার কাছে পাঠিয়ে দাও। সেখানে গিয়ে মুসৌরী পাহাড়ে পৌঁছালেন গৌরী মায়ের কাছে। গৌরী মায়ের বয়স 250 বৎসর। তিনি বললেন তোমার নিগমানন্দ তোমার জন্য আমি 250 বৎসর ধরে অপেক্ষা করে আছি। দেখো এই প্রেমের সাধনা, কোনো সাধনা নেই যার দ্বারা প্রেম লাভ হয়। যে প্রেম সিদ্ধ তাদের যদি সঙ্গ লাভ করা যায়, তাদের যদি কৃপা লাভ করা যায় তাহলে প্রেমের সঞ্চার হয় মাত্র। তিনি বললেন তুমি কি আমাকে ভালোবাসতে পারবে নিগমানন্দ, যদি তুমি ভালোবাসো তাহলে তোমার মধ্যে অতি শীঘ্রই এই প্রেমের ভাব সঞ্চরিত হয়ে যাবে। তারপরে তিনি তাকে সেই ভাব প্রদান করলেন, গৌরী মা তাকে ভাব প্রদান করলেন। আর তিনি সেই যে প্রেম সমাধি বা ভাব সমাধি মগ্ন হয়ে পড়লেন। সেখানে তার দু একদিন সেই গৌরী মায়ের কাছে সেই প্রেম সমাধির অভ্যাস করে আবার ফিরে এলেন। সেই গৌহাটিতে যজ্ঞেশ্বর বিশ্বাসের বাড়িতে ফিরলেন। তিনি বলছেন আমার অত্যন্ত আনন্দময় অবস্থা ছিল, আমি সম্পূর্ণ বিশ্বকে সেই প্রেমময়ী রূপে দর্শন করছিলাম। আর সুন্দর পুষ্পকে দেখে, সুন্দর বালিকাকে দেখে আমার সমাধি হয়ে যেত, আমি সেই আনন্দ সাগরে নিমগ্ন থাকতাম তখন। এইভাবে কিছুদিন থাকার পরে তিনি কলকাতা এলেন। কলকাতা শুনলেন তার গুরুদেব সুমেরু দাসজি এসছেন। তার সঙ্গে তিনি ওখান থেকে গেলেন তোরা পাহাড়ে, সেখান থেকে গারোহিল পৌঁছালেন। গারোহিলে একটা যোগাসন স্থাপন করে সেখানে থাকলেন। সেখানে সেই প্রেমময়ীর সঙ্গে তিনি সে বাস করলেন। সেই যে পরাম্বা ভগবতী তার সঙ্গে অভিন্ন রূপে তিনি সেখানে বাস করলেন। একদিন সেই ভগবতী তাকে বললেন যে তুমি তো গুরুভাব নিয়ে এসেছো,
তোমাকে এই জগতের যে তিতাপ ক্লিষ্ট জীব তার উদ্ধার করতে যেতে হবে। এইখানে থাকলে তোমার কিন্তু সেই উদ্দেশ্য সিদ্ধ হবে না, তুমি যাও। নিগমানন্দ দেব বললেন, জগতে অনেক গুরু আছে, আমি কিন্তু সেই রকম একজন গুরু হতে চাই না। তো ভগবতী বললেন, তাহলে তুমি কি চাও? বললেন, আমি চাই আমার যারা অনুগত শিষ্য হবে তারা যাতে এক জন্মে মুক্তি লাভ করে। মা বললেন, তথাস্তু। তারপরে বললেন, আমার শিষ্য হয়ে যারা আমার বিরোধিতা করবে তাদের মুক্তিও যাতে তিন জন্মের বেশি না লাগে। মা বললেন, তথাস্তু। তারপরেও নিগমানন্দ দেব সেই ভগবতীকে ছেড়ে আসতে চাননি। তখন তিনি বললেন, তোমার সতীসাধ্বি যে শিষ্যার মধ্যে স্থিত হয় আমি তোমার সেবা করব। তারপরে সেখানে তিনি যোগী গুরু গ্রন্থ প্রণয়ন করলেন। আর সেদিন একটি অনুভূতি তার হলো, সেই যে মহামায়া যিনি, তিনি কন্যা, তিনি স্ত্রী, তিনি জননী, তিনি সর্বরূপে, হ্যাঁ, তিনি বিরাজমান আছেন। তো সেখান থেকে তিনি শুনলেন এলাহাবাদে কুম্ভ লেগেছে, সেই যোগীগুরু গ্রন্থকে প্রেসে দিয়ে সেই এলাহাবাদ উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করলেন। এলাহাবাদে কুম্ভে গিয়ে শুনলেন শৃঙ্গে তার গুরুদেব যে সচ্চিদানন্দ দেব তিনি এসেছেন ওখানে উজ্জয়িনীতে। সেখানে তিনি গেলেন, সেখানে উজ্জয়িনীতে গিয়ে শুনলেন যে শৃঙ্গেরির যে শঙ্করাচার্য তার একটি সভা লেগেছে, সেইখানে সচ্চিদানন্দ পরমহংস দেব উপস্থিত আছেন। সেই সভার একটা নিয়ম ছিল, সেই সভার যে জগৎগুরু শঙ্করাচার্যকে আগে প্রণাম করতে হয়, কিন্তু নিগমানন্দ দেব গিয়ে সাক্ষাৎ তার যে গুরুদেব সচ্চিদানন্দ পরমহংস দেব প্রথমে তাকে প্রণাম করলেন। সমস্ত সন্ন্যাসীবর্গ কিন্তু অসন্তুষ্ট হলেন, বললেন এইরকম নিয়ম ভঙ্গ করলো কেন এই সন্ন্যাসী, যুবক সন্ন্যাসী। তারপরে শঙ্করাচার্য তাকে কয়েকটি প্রশ্ন করলেন, যে তিনি বললেন মদ্গুরু শ্রী জগৎগুরু, গুরুর গুরু যদি মানা হয় তাহলে অনবস্থা দোষ হয়, এই জন্যে গুরুর গুরু মানতে নাই। তো তারপরে শঙ্করাচার্য কয়েকটি প্রশ্ন করলেন, সেই প্রশ্নের যথার্থ উত্তর নিগমানন্দ দেব দিলেন। তারপরে সচ্চিদানন্দকে উদ্দেশ্য করে শঙ্করাচার্য বললেন, তোমার এই যুবক সন্ন্যাসী পরমহংস হয়ে গেছে, একে দণ্ডকমণ্ডলু কেন দিয়ে রেখেছ? তারপরে সচ্চিদানন্দ তাকে নিয়ে এলেন ইলাহাবাদ সঙ্গমে, তার দণ্ডকমণ্ডলু বিসর্জন করে তাকে পরমহংস রূপে স্থাপিত করলেন। তার সঙ্গে তারপরে গুরুদেব বললেন, নিগমানন্দ তুমি আমাকে গুরুদক্ষিণা দাও। নিগমানন্দ দেব বললেন, আমি তো তোমাকে দেহ মন প্রাণ সব সমর্পণ করেছি, আর কি গুরুদক্ষিণা চাও? বললেন, তুমি আমার গদিতে বসে গুরুগিরি করো। বললেন, আমি পশ্চিমার সাধু হতে পারবো না, তুমি আমাকে সোনার বাংলায় স্থাপিত করে দাও। তার সঙ্গে তিনি গৌহাটি এলেন, সেখানে যজ্ঞেশ্বর বিশ্বাস যে দম্পতি, তিনি চাইলেন যে সচ্চিদানন্দ পরমহংস দেবের কাছ থেকে দীক্ষা নিতে। সচ্চিদানন্দ পরমহংস দেব গুরুদেব বললেন যে আমার যে শিষ্য এই নিগমানন্দ আমার থেকে বড় হয়ে গেছে, তোমরা এর থেকে দীক্ষা নাও। যে গুরুদেব নিজে তাকে গুরুত্বে স্থাপিত করলেন, সেই যজ্ঞেশ্বর বিশ্বাস এবং মৃণালিনী দেবী নিগমানন্দ দেবের কাছ থেকে দীক্ষা নিয়ে প্রথম শিষ্য এবং শিষ্যা হলেন। এইখান থেকে তার গুরুগিরি শুরু হয়ে গেল। আর তারপরে ধীরে ধীরে তিনি কয়েকটি গ্রন্থ প্রণয়ন করলেন, জ্ঞানী গুরু যোগী গুরু তো প্রথমে প্রণয়ন করেছেন, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু, ব্রহ্মচর্য সাধন আদি কয়েকটি গ্রন্থ প্রণয়ন করলেন। তারপরে শিষ্য ভক্তবৃন্দ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে দেখে তাদের জন্য একটা আশ্রয়স্থল, হ্যাঁ, দুর্গাপুরে একটি শান্তি আশ্রম স্থাপন করলেন। তারপরে ঢাকায় শান্তি আশ্রম, সেখান থেকে একটা নির্জন স্থান অন্বেষণ করে কোকিলামুখে সারস্বত মঠ এবং আসামবঙ্গীয় পরবর্তীকালে আসামবঙ্গীয় সারস্বত মঠ স্থাপন করলেন। আর 1315 সনে তিনি আর্য দর্পণ পত্রিকা প্রবর্তন করলেন, 1322 সনে সার্বভৌম ভক্ত সম্মিলনী প্রবর্তন করলেন। এইভাবে তার গুরুগিরির বিস্তার লাভ করতে লাগলো এবং তার জগদ্ধিতকর কার্য বর্ধিত হতে লাগলো। এইভাবে তিনি গুরুত্বে প্রতিষ্ঠা লাভ করলেন। আর তিনি বলছেন, আমি সামান্য মনুষ্য, আমি কীট পতঙ্গাদি অনেক জন্ম অতিক্রম করে
এই জন্মে ভগবানকে লাভ করে সাধনার দ্বারা ভগবানকে লাভ করেছি, আমার সত্য লাভ হয়েছে, আমি ব্রহ্মত্বে প্রতিষ্ঠিত হয়েছি, আমাকে তোমরা সদ্গুরু রূপে জানবে, আমি সত্য লাভ করেছি এবং তোমাদেরকে ও সত্যের পথে নিয়ে যাব, মুক্তির পথে নিয়ে যাব, এই আমার কাজ। তো ঠাকুর হচ্ছেন মুক্তি পথের প্রদর্শক তিনি, আর তিনি জানেন, তিনি আমাদের বলেছেন যে মুক্তি হচ্ছে জীবনের লক্ষ্য। সেই মুক্তি কিভাবে লাভ করা যায়? জ্ঞানের দ্বারা মুক্তি লাভ করা যায়। যে শঙ্করাচার্যের যে সিদ্ধান্ত যে জ্ঞান ছাড়া মুক্তি হয় না, অদ্বৈত ব্রহ্মজ্ঞান ছাড়া মুক্তি হয় না, সেই অদ্বৈত ব্রহ্মজ্ঞানের দ্বারা মুক্তি। জীবের বাস্তবিক স্বরূপ হচ্ছে ব্রহ্ম। যে শঙ্করাচার্য যেটা বললেন, শ্লোকাধ্যয়ন প্রবক্ষ্যামি জগরুত্তম গ্রন্থ কোটিভি, ব্রহ্ম সত্যম জগন্মিথ্যা জীব ব্রহ্মেব না পর, ব্রহ্ম হচ্ছে সত্য আর জগৎ মিথ্যা, আর জীবের স্বরূপ হচ্ছে ব্রহ্ম। সেই জীব নিজের স্বরূপকে উপলব্ধি জ্ঞানের দ্বারা করতে পারবে, এইটাকে তিনি বললেন শঙ্করাচার্যের মত। আর এই মতে এই যে জ্ঞানের দ্বারা মুক্তি লাভ করা, এটা কিন্তু সহজ সাধ্য ব্যাপার নয়। শাস্ত্রে বলা হচ্ছে ক্ষুরস্য ধারা নিশিত দূরত্বা, ইয়ে অত্যন্ত দুর্গম পথ, একে করার জন্যে দীর্ঘকাল পর্যন্ত বেদান্তের শ্রবণ মনন নিধিধ্যাসন করতে হয়, আর বেদান্তের অধিকারী হওয়াও অত্যন্ত কঠিন ব্যাপার। এই জন্যে তিনি আমাদেরকে সহজ সাধনা দিলেন, কি না ভক্তি পথের সাধনা, যে গুরুকে তোমরা ভালোবাসবে আর গুরু প্রবর্তিত পথে তোমরা গতি করবে। গুরুকে ভালোবাসে তার সেই যে নির্দিষ্ট যে সাধন প্রণালীকে অবলম্বন করলে দ্বারা তোমরা জ্ঞান লাভ করবে, এইটাকে তিনি বললেন গৌরাঙ্গের পথ। তো এই প্রকার তিনি আমাদেরকে একটা দর্শন দিলেন যে ভক্তি পথে গিয়ে আমরা জ্ঞান লাভ করতে পারবো, অপরোক্ষ ব্রহ্মানুভূতি লাভ করতে পারবো, এটাকে বলে গৌরাঙ্গের পথ এবং শঙ্করাচার্যের মত, এইটাই হলো তার দর্শন। আর এই ভাবাদর্শে তিনি আমাদেরকে পরিচালিত করছেন। আর তার যদ্যপি তিনি এখন স্থূল শরীরে নেই, কিন্তু তিনি বলছেন যে আমি গুরু থাকলাম, এখনও তিনি গুরুভাবে আমাদেরকে কৃপা করছেন, আমাদের উপরে তার কৃপা করুণা সবসময় বর্ষিত হচ্ছে। এই প্রকার কৃপা করুণা আজকেও ভক্তরা উপলব্ধি করছেন, আমরা উপলব্ধি করি। তো এই প্রকার তার দিব্য জীবনের কিছুটা সামান্য অংশ বলবার আমি চেষ্টা করলাম, যা কিছু ভুল ত্রুটি থাকবে এই যন্ত্রের, আর যা কিছু ভালো থাকবে সব সব কিছু গুরুদেবের। আর আমি অধিক সময় নিচ্ছি না, অনেক সময় হয়েছে, অন্যান্য বক্তাদের কথাও শুনব। আমি ঠাকুরের চরণে প্রার্থনা করছি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আর ঠাকুর মহারাজের কৃপা আমরা যাতে উপলব্ধি করতে পারি এই কামনা করে আমার বক্তব্যকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে সমর্পণ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলছে উত্তর চব্বিশ পরগনা ও উত্তর কলকাতা যৌথ জেলা ভক্ত সম্মেলনীর সাধারণ ধর্মসভা। আমরা এতক্ষণ ঠাকুর মহারাজের জীবনী, বাণী, দর্শন ইত্যাদি সম্বন্ধে যথাযথ আলোচনা শ্রবণ করলাম। ভক্ত সম্মেলনের সাধারণ সভার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুরুকে না জানলে যারা আমরা এখানে উপস্থিত আছি, গুরুকে না জানলে, জানার চেষ্টা না করলে গুরুর যে মত এবং পথের কথা বলেছেন সেখানে এসে উপনীত হওয়া যায় না। সেই জন্যেই শ্রীমৎ স্বামী ডক্টর ব্রজেশানন্দ সরস্বতী মহান্ত মহারাজ তার অনির্বচনীয়
भावाबेग दिए गुरुर आविर्भाव थेके तार मत पथ भावादर्शेर कथा जेमन दीर्घ जीवन आम्रा आमादेर चलार पथे प्रति मुहूर्ते उपलब्धि करी ठाकुर महाराज एवं तार अस्तित्व এই মুহূর্তেও তিনি বসে আছেন আমাদের সবাইকে নিয়ে। আমরা যতই মুখে শ্রদ্ধা জ্ঞাপনের কথা বলি, অন্তর থেকে যদি সত্যি শ্রদ্ধা নিবেদনের কোনো অবকাশ আমাদের মধ্যে সৃজিত হয়, তাহলে যত সময় পর্যন্ত এই সাধারণ ধর্মসভা চলবে, ভক্ত সম্মেলনী চলবে, আমরা গুরু মহারাজের রাতুল চরণে মনোনিবেশ করে রাখব। আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।